রাব্বি, যেমনটা আমরা জানি যে 29 সেপ্টেম্বরই এই মামলায় আত্মসমর্পণ করেছিলেন মাহমুদুর রহমান, জামিন এবং মুক্তির পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে আপনার কাছে জানতে চাই। মাহমুদুর রহমানের আইনজীবীরা যে বিষয়টি জানিয়েছেন যে তাকে আজকে তার যে কারাদণ্ডের যে আদেশ, সেই আদেশের বিরুদ্ধে আপিল এবং সেই সাথে গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আপিল এবং জামিন আপিল, এই সবগুলো আইনি প্রক্রিয়াগুলো কিন্তু তিনি শেষ করেছেন এবং এর মধ্যে বিচারক কিন্তু বলেছেন যে তার মুক্তিতে কোনো বাধা নেই, আইনি বাধা নেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং এই যে মামলাটি, সেই মামলা নিয়ে তার আইনজীবীরা বলেছেন যে এই মামলাটি 2015 সালে করা হয়েছিল ডিবির একজন তৎকালীন অফিসার পল্টন থানায় অপহরণ এবং হত্যা চেষ্টা, এই এই অভিযোগে মাহমুদুর রহমান এবং সেই সাথে আরও একজন সাংবাদিক শফিক রহমান সহ বেশ কয়েকজনকে আসামি করে পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছিল। এই মামলাতেই শফিক রহমান তিনি কিন্তু আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন, কিন্তু মাহমুদুর রহমান কিন্তু তাকে জেলে যেতে হয়েছে, তিনি এখনও কারাগারেই আছেন, যেটি 29 তারিখ তিনি আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন চান এবং আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। এখন আইনজি প্রক্রিয়া সেটি আজকের মধ্যেই জামিনে তিনি আজকে রাতের মধ্যেই জামিনে তিনি মুক্ত হতে পারবেন, আর কোনো বাধা নেই। তবে তিনি এই যে তার বিরুদ্ধে যে অভিযোগটি, যে মামলাটি হয়েছে, সেই মামলাটি মিথ্যা, বানোয়াট এবং হাস্যকর, এবং এটি আদালতকে বোঝানোর চেষ্টা চলছে এখন যে এই মামলা থেকে তিনি মুক্ত হতে চাচ্ছেন, এই যে সাজা হয়েছে সেই সাজা থেকে তিনি মুক্ত হতে চাচ্ছেন, সেই প্রক্রিয়াগুলো কিন্তু এখন শুরু হয়েছে। আইনজীবীরা কিন্তু তাই বললেন। সোহার রাব্বি, ধন্যবাদ আপনাকে।